দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি বধুকল্পিতা এই রাজ্যে আন্দোলন আন্দোলন আর আন্দোলন হক চাইতে গেলে নামতে হচ্ছে পথে পথে আন্দোলন না করলে যেন কোনো কিছুই মিলছে না আর যারা আন্দোলন করছেন যারা আন্দোলন করে নিজেদের হকের দাবিটা করছেন তাদের কপালে কি ছুটছে তাদেরকে শাসক মন্ত্রী তিনি হুঁশিয়ারি দিচ্ছেন শুধু কি হুঁশিয়ারি তিনি বলছেন যে বেতনও নাকি কেটে নেওয়া হবে ঠিক যখন শাসক মন্ত্রীর গলায় এই হুঁশিয়ারি ঠিক কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করছেন এবং সাংবাদিক বৈঠক করে একাধিক নিশানা করেছেন এই রাজ্যের ডি আন্দোলনকারীদের নিয়ে আর এরপরে ডি এর জন্য আন্দোলনকারী তারা প্রশ্ন করছে যে তাদের নিয়ে সত্যি তো হচ্ছে নাকি এই নিয়ে শুরু করব আজকের বিতর্ক তবে শুরুতেই দেখে নেব একটা বিশেষ প্রতিবেদন হকের ডিএর দাবিতে 109 দিন ধরে আন্দোলনে রাজ্য সরকারি কর্মীরা কিন্তু ডিএ চেয়ে জুটল মন্ত্রীর হুমকি এতদিন ধরে রাস্তায় আছে ছাতেই পারে কিন্তু কাজ না করে বেতন মিলেছে তো না এতদিন ধরে রাস্তায় আছে ছাতেই পারে কিন্তু কাজ না করে বেতন মিলেছে তো না প্রাপ্য বকেয়া ডিএ স্বচ্ছ নিয়োগ বদলির নামে সরকারি পদের বিলোপ চলবে না এই দাবিগুলোকে সামনে রেখে চাঁদিফাটা গরমে শহীদ মিনারে লাগাতার আন্দোলন চলছে আর রাজ্যের মন্ত্রী তাদের বেতন বন্ধের হুমকি দিচ্ছেন সমালোচনার মুখেও নিজের বক্তব্যে অনর অখিলগিরি আমি আমার নিজের অভিব্যক্তি আমার নিজের অভিমতটা বলেছি এটা আমার নিজের মত এটা ব্যক্তিগত এটা দলও বলেনি সরকারও আমাকে বলেনি পাল্টা মন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ আন্দোলনকারীদের ওনার যদি ক্ষমতা থাকে ওনাকে বলুন যে বেতনটা বন্ধ করে দিতে বাকিটা আমরা বুঝে নেবো আর অখিলগিরি যদি এই মন্তব্য প্রত্যাহার না করেন তার বিরুদ্ধে আন্দোলন হবে দরকার হলে তার বাড়ির সামনে ধর্না হবে উল্টোপাল্টা কথা বলে আমার মনে হচ্ছে ওনার অন্য অন্য নতুন কোনো ভালো মন্ত্রিত্ব চাই সেজন্য এইরকম বিতর্কিত কথা বলে খবরে আসতে চাইছেন ডিএ সরকারি কর্মীদের অধিকার কিন্তু তা চাইলেই কেন খর্গহস্ত সরকার যারা ডিএ নিয়ে চিৎকার করে 3% ডিএ বছরও পেয়েছে আর প্রতিদিন গিয়ে গিয়ে র্যালি করছে আর তাদের জন্যই 36,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল আমার 1,15,000 কোটি টাকা পড়ে আছে তো দিল্লিতে টাকাটা এনে দিন না 3% দিয়েছি দরকার হলে আরো 3% করে দেবো কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক 36%। সরকারের গাল ভরা সব প্রকল্পই মানুষের দুয়ারে নিয়ে যান এই রাজ্য সরকারি কর্মীরাই। তাহলে কেন এত বৈমাত্রীসুলভ আচরণ মা মাটি মানুষের সরকার এই রাজ্য সরকারি কর্মীদের প্রতি? রিপাবলিক বাংলা শুনলেন আপনারা কি বললেন রাজ্যের প্রশাসনিক প্রধান তার কি বক্তব্য সেই বক্তব্য শোনালাম আর এই নিয়ে শুরু করব আজকের এই বিতর্ক এবং এই বিতর্কে কারা কারা রয়েছে প্রত্যেকের সঙ্গে আমি পরিচয় করে দেব আমাদের সঙ্গে একদিকে যেমন রয়েছেন যারা ডি এর আন্দোলনকারী তারা রয়েছেন এর পাশাপাশি রয়েছেন বিজেপির হয়ে কথা বলবেন বিজেপির মুখপাত্র রয়েছেন প্রীতম দত্ত এবং এর পাশাপাশি তৃণমূল সমর্থক অনুরাগ সিং রয়েছেন এবং তৃণমূলের অপর সমর্থক রয়েছেন সাধন দাস এর পাশাপাশি রয়েছেন আইনজীবী অতনু চ্যাটার্জি এবং রয়েছেন কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল রয়েছেন আমার সঙ্গে প্রত্যেকেই রয়েছে আমি প্রত্যেক অতিথিদের কাছে আমি আসবো তবে এই মুহূর্তে ডিএর যারা আন্দোলনকারী রয়েছেন আমি তাদের কাছে চলে আসি তাদের সঙ্গে আগে কথাটা বলে নেই আজকে সকালে আপনারা দেখেছেন এই রাজ্যের মন্ত্রী তিনি কি হুঁশিয়ারি দিয়েছেন শুনেছেন আপনারা কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছেন শুনেছেন তো নিশ্চয়ই শুনেছি আসলে এটা হচ্ছে 6 মার্চ হাজরার মোড় এবং হরিশ মুখার্জি রোডের যে মহামিছিল ঐতিহাসিক মহামিছিল তার একটা এফেক্ট মাথা খারাপ হয়ে গেছে যে কি বলছে সকালে শুনেছেন আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা শুনেছি যে রাজ্যের একজন মন্ত্রী বলছেন যে আমাদের যারা লড়াই বেতন কাটার একটা নিদান দিয়েছেন আর একজন মন্ত্রী আমাদের জীব ছেড়ে নেওয়ার নিদান দিয়েছেন তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ এ রাজ্যের আগামী দিনের ছাত্রদের ভবিষ্যৎ নির্ধারণ করছে এ রাজ্যের তবে কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করলেন এবং সেখান থেকে বলছেন ডিএ নাকি অধিকার দেখুন ব্যাপারটা হচ্ছে একটু আপ টু ডেট হতে হবে সেটা হচ্ছে 6 বার স্যাট থেকে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ হেরে গেছেন এখন সুপ্রিম কোর্টে আছে মামলাটা তো ব্যাপার এটা যে 6 বার এটা প্রমাণ হয়ে গেছে ডিএ আমাদের ন্যায্য অধিকার সময় ওয়েট করুন আপনারা সুপ্রিম কোর্টও বলে দিবে ডিএ আমাদের ন্যায্য অধিকার এটা লজ্জার বিষয় আজকে আমাদেরকে বলতে আপনারা বলছেন ডিএ অধিকার ন্যায্য অধিকার কিন্তু কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠকে বলছেন ডিএ অধিকার নয় অপশন দেখুন আমরা এই জিনিস নিয়ে অনেকবার এখানে চর্চা করেছি এই প্যানেলিস্টদের সাথেও অনেক অন্যান্য প্যানেলিস্টদের সাথেও
ডিএ একটা অধিকার কি ডিএ একটা অনুদান, এই জিনিসটা খুবই কন্ট্রোভার্সিয়াল জিনিস। সুপ্রিম কোর্ট ক্লিয়ারও করে দেবে, সুপ্রিম কোর্টে কেস আছে। আমি বলছি আমি যতটুকু বুঝতে পারি, আমি তো দলের মুখপাত্র না, আমার নিজের জ্ঞান থেকে আমি যেটা বলতে পারবো সেটা এটাই হচ্ছে যে ডিএ আমরা দেখলাম যে এই বিত্তবর্ষে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা কিছুটা বাড়িয়েছি। সরকারের আর্থিক ক্ষমতা ততটুকু না, সরকার এখন আর্থিকভাবে ততটুকু সশক্ত না, তাই আমরা এটা দেখতে পাচ্ছি। আগামীকাল হলে আমরা আমি এই এই উনি তো বলেই দিলেন যে উনি তৃণমূলের মুখপাত্র না, তো ওর কথার কি উত্তর দেবো? কথাটা হচ্ছে মুখ্যমন্ত্রী নবান্নের 14 তলায় বসে পাগলের প্রলাপ বইছেন, বলছে যে ওনাদের আন্দোলনের জন্য জানে কি 36,000 চাকরি চলে গেছে, ওই যত সব পাগলদের দাঁড় করিয়ে রেখেছেন ওই অখিলগিরি ওনাদের মাঝে মাঝে ওনাদের এই আন্দোলনকে থ্রেট দেয়, ওনাদেরকে মালে মাঝে বলে, কেউ বলে জিপ চেনে ছেড়ে নেবো, কেউ বলে মারবো, আর কেউ বলে বেতন দেবো না। এটা কি ওনার নিজস্ব কোনো সরকার চলছে? এটা তো দেখুন, আগে পরিষ্কার করে আগে জানতে হবে যে ডিএ অধিকার নাকি অনুদান, এইটা আগে সুপ্রিম কোর্টের কাছে কেসটা গেছে, আগে পরিষ্কারভাবে রায় দিক, তারপর সরকার কি সিদ্ধান্ত নেয় দেখা যাক। আর দ্বিতীয় কথা, অখিলবাবুর উদ্দেশ্যে অখিলবাবু যে কথাটা বলেছেন যেটা নিয়ে আপনারা এত মন্তব্য হচ্ছে, অখিলবাবু বলেছেন ছাত্র সমাজের কথা শুনে, যে শিক্ষক সমাজ আমরা জানি, একটা বিষয়, যারা আন্দোলন করছেন তাদের বেতনটা কেটে নাও, এটা কি উনি বলতে পারেন? দেখুন সরকার আন্দোলনটা কি অধিকার নয়? সরকারের অনেক দায়বদ্ধতা থাকে, আন্দোলনটা কি অধিকার? সরকারকে সরকারকে শিক্ষা ব্যবস্থা দিতে হবে, এটাই প্রশ্ন। আগে আগে অধিকার নাকি অনুদান, এটা আগে পরিষ্কার হোক, কোর্ট রায় দিক, তারপর আমাদের সরকার তার অবস্থান জানাবে। 6 বার অলরেডি হেরে গেছেন আপনারা, 6 বার, এটাকে আপ টু ডেট করুন। ডিএ আমাদের ন্যায্য অধিকার প্রমাণিত হয়েছে, সুপ্রিম কোর্টে আমরা যাইনি, আপনারা গেছেন, আপনারা পুরো চক্র ভাবছেন যে কিভাবে থামানো হোক এটাকে। ওনারা না হয় এত দিন ধরে আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রী পিডাব্লিউডি কে দিয়ে টাকা কোটি টাকা খরচা করে যে ওইখানে বসে আন্দোলন করলেন, কিসব ধন্নামন্না দিলেন, ওইটা ওটার জন্য ওই 2-3 দিনের জন্য উনি কি ওনার বেতন থেকে টাকা কেটেছেন? ওটা আগে আমি জানতে চাইছি, শ্বেতপত্র প্রকাশ করুক যে উনি ওনাদের ওনার যে বেতনটা নেয় কত 1-1.5 লাখ টাকা, সেখান থেকে উনি ওই 2-3 দিন এখানে পিডাব্লিউডির মঞ্চে যে বসেছিলেন ওই ধন্নার জন্য ওখান থেকে ওরা টাকা কেটেছেন কিনা। যারা ডিএ নিয়ে চিৎকার করে 3% ডিএ এবছরও পেয়েছে, আর প্রতিদিন গিয়ে গিয়ে র্যালি করছে, আর তাদের জন্যই 36,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। যারা আন্দোলন করছেন, আমি দাদার কথা শুনছিলাম, দাদা এখন বলছিলেন আমার ভাইয়েরকে যে ওই যে উত্তর দিচ্ছেন তাতে বলছিলেন যে আমরা বারবার কেস হেরে গেছি। দেখুন ভারতবর্ষে তো এখনও লিগাল সিস্টেম বজায় আছে, লিগাল সিস্টেম আছে, বিজেপি পুরোপুরোভাবে তো ধ্বংস করতে পারেনি, সুপ্রিম কোর্টে যে যাওয়া হয়েছে সেটা কি কোনো সেটা কি একটা প্রশ্ন শিক্ষায় যেটা বাতিল হয়েছে, এক মিনিট আমাকে আমি একদম 20 সেকেন্ড বলবো যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছে বিজেপি কথা বলবে, আরে UGC-র ইস্টার্ন অফিস বন্ধ, সিঙ্গেল সিঙ্গেল চাইল্ড স্কলারশিপ, দেখুন আমরা আমাদের দল থেকে দলের বিভিন্ন মুখপাত্র নেতা মন্ত্রীরা বারবার বলেছে কিছু বিচ্যুতি হয়েছে, কিন্তু তারপরেও আমরা বলেছি সরকার রাস্তা রাখুন, কিন্তু আপনারা এইভাবে বিরোধীর উপর আস্থা তুলে দেন।
নেবেন না, এটা বিরোধীদেরকে অবহেলা করা। একটা কথা আছে, করন্তির লাজ নাই দেখন্তির লাজ, যে করছে তার লজ্জা নেই, যে দেখছে তার লজ্জা। সরকারের লোকেরা হচ্ছে চুরি করেছে বলে চাকরিগুলো গেছে, এদের ডিএ আটকেছে বলে এদেরকে আন্দোলন করতে হচ্ছে। এই সরকার সেটে থাপ্পর খেয়েছে, হাইকোর্টে থাপ্পর খেয়েছে, সমস্ত লোয়ার কোর্টে থাপ্পর খেয়ে গেছে, সুপ্রিম কোর্টে। উনি যেতেই পারেন, ওনার সুপ্রিম কোর্টে যাওয়া যে কোনো কারোর সাংবিধানিক অধিকার আছে। কিন্তু একটা জিনিস ভাবুন তো, এই লোকগুলোর ন্যায্য ডিএ দিয়ে দিলেই তো হয়ে যেত, কিন্তু সরকার দেবে না। এই পার্থ মালিক চুরি করে যে চুরি কতটা নির্লজ্জ হলে ওই অখিলগিরির মতো বলা যায় যে এরা কাজ না করে টাকা পাচ্ছে, আর কতটা মাথা খারাপ হলে মুখ্যমন্ত্রীর মতো বলা যায় যে নাকি ডিএ আন্দোলনের জন্য চাকরি চলে গেছে। আমরা তো চাই আরো আন্দোলন হোক, যাতে সরকারটাই চলে যাক, বাংলার মানুষ রিহাই পাক। এই সরকার আর দরকার নেই যে ডিএ দিতে পারে না। একেবারে একেবারে আপনারা তো 100 দিনের বেশি সময় ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন, ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে আপনাদের আন্দোলন চলছে, এবং শহর কলকাতার বুকে সেখানেও আমরা মহামিছিল দেখেছি, কিন্তু এত কিছুর পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক থেকে ঠিক কি বলছেন আপনাদের এই আন্দোলন নিয়ে একবার শুনে নেব, তারপরে আবার ওই বিতর্কে আসব। আমি আপনাদের পুরো পক্ষে, তাই 126% দিয়ে আমার অপশন নয়, তা সত্ত্বেও অপশন অধিকার নয়, তা সত্ত্বেও আমরা দিয়েছি। সিক্স পে কমিশনের টাকাও আলাদা করে দিয়েছি। যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তার ফাইন্যান্সিয়াল পলিসি আলাদা, তার এমপ্লয়মেন্ট সার্ভিস রুলস আলাদা, যে স্টেট গভর্নমেন্টে চাকরি করে তার সার্ভিস রুল আলাদা। তো জান না, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরিটা খুঁজে নিন না, তাহলে আরও বেশি মাইনে পাবেন, বেশি ডিএ পাবেন। আর আমাদের রাজ্য সরকারে যখন চাকরিতে ঢুকেছেন, তখন রাজ্য সরকারের যে নিয়মকানুনগুলো আছে আমরা সেই অনুযায়ী করছি। ডিএ ইজ নট আওয়ার অপশান, ডিএজে ইজ নট ম্যান্ডেটারি অপশান। আমার যদি টাকা থাকে আমি ভালোবেসে কাউকে একটু পুরস্কার দিলাম। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন, আমি আপনাদের কাছে আসি। আপনারা তো বলছেন ডিএ নাকি আপনাদের অধিকার, বলছেন তো আপনারা অধিকার বলছেন, এটা সংবিধান স্বীকৃত অধিকার, এটা আমাদের হকের দাবি, জীবন মরণের প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী তো এটা বলছেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী অসম্ভব ভুল কথা বলছেন। স্যাটে ধাক্কা খেয়েছে, হাইকোর্টে ধাক্কা খেয়েছে, লোয়ার কোর্টে ধাক্কা খেয়েছে, এখন সুপ্রিম কোর্টে কেসটা চলছে, সমস্ত ক্ষেত্রে ধাক্কা খেয়েছে, সুপ্রিম কোর্টে ধাক্কা খাবে। আপনাকে একটা কথা বলি, আপনি যে প্রশ্ন করেছিলেন 36,000 চাকরি সংগ্রামী যৌথ মন্ত্রে আন্দোলনের ফলে নাকি গেছে, এই 36,000 চাকরি যে গেছে আপাতত, এটা হচ্ছে পর্ষদের ভুলের জন্য। অযোগ্য চোর ডাকাতগুলো পর্ষদে বসে আছে। এবং আমি যে কথাটা বলছিলাম, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন, 6 মে আমাদের যে হাজরার মোড়ের ঐতিহাসিক মহামিছিল ছিল, তার আঘাত সহ্য করতে পারছে না। 12 বছর পরে এই লড়াই সংগ্রাম, একটা অরাজনৈতিক সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ দেখিয়েছে পশ্চিম বাংলার বুকে, এ যে এ রাজ্যে ছাত্র যুবদের একটা স্বপ্ন দেখিয়েছে, এই স্বপ্নের কারণে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন সংগ্রামী যৌথ। আপনারা তো বলছেন, আপনারা তো ডিএর দাবিতে আন্দোলন করছেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক বৈঠক থেকে আপনাদের উদ্দেশ্যে আরো একটি বার্তা দিয়েছে। তিনি বলছেন যদি কেন্দ্রের হারে ডিএ চাই না, তাহলে কেন্দ্র সরকারের চাকরিটা নিন। আমার একটাই প্রশ্ন হচ্ছে, আমাদের ডিএ রেট নির্ধারণ হয় এআইসিপিআই অনুযায়ী, এটা কিন্তু কেন্দ্র দেয় না, বা কেন্দ্র হারে ডিএ চাইছি না, এআইসিপিআই অনুযায়ী ডিএ রেট নির্ধারিত হয়। আমি এটাই বলতে চাইছি, ডিএটা কিভাবে হয় সেটা আগে জানতে হবে সবাইকে। এআইসিপিআই অনুযায়ী যখন জিনিসপত্র দাম বাড়ে, সেই অনুযায়ী আমাদের ডিএ রেটটা নির্ধারিত হয়। সমস্ত রাজ্য দিতে পারছে, এই রাজ্য দিতে পারছে না, এটাই লজ্জার বিষয়। এই রাজ্য দিতে পারছে না, এটা আমাদের অধিকার। আমি বলছি, যারা সরকারি কর্মচারী, মুকুলপিতা আমি বলতে চাইব, তাদের তো কাস্টোডিয়ান এই রাজ্য সরকারই, তাদের তো কাস্টোডিয়ান অন্য কোনো রাজ্যের সরকার বা কেন্দ্র সরকার না। এবার বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু খুব পোলাইটলি বারবার বলছি, আমিও বলেছি বা দলের যে অন্যান্য তারাও বারবার বলেছে, যে ডিএ নিয়ে যে বিষয়টা, আমাদের আর্থিক ক্ষমতা আপাতত নেই। বিজেপির হম্বিতম্বি, শুধু দাও দাও দাও। আমার 1,15,000 কোটি টাকা পড়ে আছে তো দিল্লিতে, টাকাটা এনে দিন না। 3% দিয়েছি, দরকার হলে আরো 3% করে দেবো, আমি যেটা পারি করতে। আজকে ভান্ডারে আমার যে টাকা আছে, আগে তো 1 তারিখে টিচাররা মাইনেও পেত না, 3-4 মাস পর পর মাইনে পেত, টোটালটাই আনসার্টেন ছিল। আজকে 1 তারিখে সবার মাইনে পৌঁছে যায়, মনে রাখবেন। যত স্কিম আছে,
টাইমলি পৌঁছে যায়। আমরা শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আমি প্রীতম আসবো আপনার কাছে এই বিষয় নিয়ে, তবে আপনি কিছু একটা বলছিলেন অনুরাগের উত্তরে। ওনাকে আমি একটাই জিনিস বলতে চাইছি যে সমস্ত রাজ্য ডিএ দিতে পারছে, এই রাজ্য দিতে পারছে না, এটা হচ্ছে লজ্জার বিষয়। এই বছরটা 23-24 বেতনে খরচের জন্য আপনার অর্থ কমিশনকে বলা হয়েছিল 73,000 কোটি টাকা আমার বেতনে খরচা হবে এখানে সরকারি কর্মচারীদের। যখন বাজেট পেশ করা হয়েছে এখানে, সেখানে দেওয়া হচ্ছে 64,000 কোটি টাকা। 9,000 কোটি টাকাটা কোথায় গেল দাদা, এটার উত্তর আছে? যিনি সমস্ত রাজ্যের কথা বলছেন না, এখানে তো এতগুলো লোকজন আছে, আমি বলবো আপনি আমাকে বলুন কোথায় স্বামী বিবেকানন্দর মতন স্কলারশিপ পাচ্ছে। না উনি তো প্রশ্ন করছেন, প্রশ্ন তো উত্তর দেবো, প্রশ্ন আমি দেবো। আজকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকটা করেছেন, যে বৈঠকের কিছু কিছু অংশ আমরা আমাদের এই অনুষ্ঠানে সম্প্রচার করছি, সেখান থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে কেন্দ্র নাকি টাকা আটকে রেখেছে, তার জন্য নাকি এনাদের ডিএটা হচ্ছে না। একই কথার কতদিন ধরে কাঁদুনি গাইবেন তিনি? বাংলার মানুষ খুব ভালো করেই জানে যে একটা টাকা যদি আটকে থাকে, যদি ধরেও নেই যে দরকার হাতের কোটা টাকা আটকে আছে, সেই টাকার জন্য ডিএ আটকে থাকতে পারে না, কারণ দুটো কোটা সম্পূর্ণরূপে আলাদা, এটা সবাই খুব ভালো করে জানে। আর রিসেন্টলি সমস্ত টাকা মানে দিয়ে দেওয়া হয়েছে, যেটা ছিল লিস্ট ছিল, উনি যেটা বলছেন হিসেব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তোরা হিসেব দিয়েছিস, যে তোর টাকা দিয়েছিস ওদেরকে হিসেব দেবো, এখন যখন হিসেব চাওয়া হচ্ছে টাকার জন্য হিসেব দিন, আপনারা হিসেব দিন। আপনি রাজ্যের হয়ে লড়াইটা করুন, এই রাজ্যের যে সমস্ত মানুষরা আছে তাদেরকে করুন। বিজেপি কোন আপনারা লজ্জা করে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করছেন, পশ্চিমবঙ্গের লড়াই হয়ে করুন, পশ্চিমবঙ্গের মানুষের হয়ে লড়াই। একটা জিনিস অনেকদিন ধরে গুলানোর চেষ্টা হচ্ছে যে ডিএ দিলে প্রকল্প, লড়াইটা ডিএ ভার্সেস প্রকল্প না, ডিএ প্লাস প্রকল্প ভার্সেস তৃণমূলের চুরি। তৃণমূল হচ্ছে কেন্দ্রের টাকা 9-6 করে জল আজকে হিসাব দিতে পারে না, আজকে তৃণমূলের প্রতিনিধিরা বলুক না, তিনখানা জেলাকে হচ্ছে কেন্দ্রীয় সরকার জরিমানা করেছে, হিসাব দিতে পারেনি। ওই বাড়ির টাকা চুরি করেছে, শৌচাগারের টাকা চুরি করেছে, সব টাকা চুরি করেছে, রাস্তার টাকা, পুকুর কাটার টাকা। তাহলে আজকে দাঁড়িয়ে এই চুরিটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ন্যায্য দাবি, এই ডিএর দাবি ন্যায্য দাবি, ছেলে মেয়েদের চাকরির দাবি ন্যায্য দাবি, ন্যায্য দাবিগুলোকে খুলে দেওয়া। পর্ষদের যে মামলাটা হয়েছিল যে 36,000 চাকরি যেখানে যায়, এটা 2000 এই মামলাটায় কিন্তু পরিষ্কার যে পর্ষদের ইরেগুলারিটির এগেনস্টে পর্ষদ যে কমন যে অ্যাপটিটিউড টেস্টটা নেওয়া হয়, সেই অ্যাপটিটিউড টেস্টটা টেকনিক্যালিটিস ডিফল্টের জন্য, এবং টেকনিক্যালিটিস ডিফল্ট হয়েছে বলে হচ্ছে চাকরিগুলো হচ্ছে বাতিল করেছে, এবং কোর্ট বলেছে এদেরও সুবিধা রয়েছে, এদেরও জায়গা রয়েছে, এরা পরবর্তীকালে চাইলে অ্যাপ্লাই করতে পারবে, আপাতত 500 হিসেবে জমা দেখবে। আসলে পর্ষদ চুরি করেছে, সেটা তো বাস্তব যে পর্ষদ চুরি করেছে, পর্ষদের যিনি তখনকার চেয়ারম্যান কিন্তু সপরিবারে জেলে আছেন, এটাই তো প্রমাণ যে পর্ষদ সেটা যে ভুল। তৃণমূল কংগ্রেস বা সরকার আজকে যে বলতে চাইছে যে ভুল হয়েছে, এটা ভুল না, এটা একটা ক্রাইম, স্বপ্নকে নিয়ে খেলা হয়েছে, বেকারদের স্বপ্ন। অর্থাৎ যে নিয়োগে এতগুলো বাতিল দেওয়া হয়েছে, 36,000 নিয়োগ বাতিল দেওয়া হয়েছে, সেখানে একাধিক অভিযোগ উঠে আসছে, এবং সেই অভিযোগের কারণেই কিন্তু এই সেই নিয়োগের বাতিলেই কিন্তু সেই কারণেই এই নিয়োগগুলো বাতিল করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই নিয়ে কিন্তু আমরা আজকের যে বিতর্ক সেই বিতর্কে থাকবো, তবে সময় এখন একটা বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনারা মিছিল করেছেন বিভিন্ন হাসপাতাল, যেমন SSKM ধরুন, বিভিন্ন বড় বড় হাসপাতালের রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছিল। না না, আমরা রাস্তা, আমরা কোন জরুরি পরিষেবা
আমরা কখনোই আঘাত করিনি, এ রাজ্যের সমস্ত মানুষ জানে। যে কথাটা আপনাকে বলতে চাই ওই কথা সর্বৈব ভুল এবং মিথ্যে, মিথ্যে কথা বলা সবাই জানে। এই যে আমাদের তৃণমূলের বন্ধু বলছিল 1,00,000 কত কোটি টাকা, আমি বলছি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুক কত টাকা আছে। এবং আমি একটা জিনিস বলি, যে একটু আগে উনি বলছিলেন না আমাদের যেরকম ক্ষমতা হবে সেই অনুযায়ী ডিএ দেবো, আমার একটাই জিনিস, 3% ডিএ বাড়লে ডেইলি মজুরিতে 17 টাকা বৃদ্ধি হয়, 3% মানে আমাদের এখন 36% বাকি, 12 গুণ করুন 204 টাকা ডেইলি মজুরির ইনক্রিজ হবে, 30 দিনে হয় 6,120 টাকা। এটা সাধারণ মানুষেরও লস যাচ্ছে, আমাদের ডিএ পাচ্ছে না, সাধারণ মানুষদেরও 6,120 টাকা উনাদেরও লস যাচ্ছে, এটা উত্তর আছে? বারবার একটা ভুল সবাই করছে, উনিও আবার ভুল কথা বলছেন, 36% বাকি থেকে যাবো। আরে আপনি তো কেন্দ্র হারে সবসময় কম্পেয়ার করতে পারেন না, প্রত্যেক রাজ্য, হ্যাঁ প্রত্যেক রাজ্য অনুযায়ী হয়, তারা এটা আগে জেনে নিন। এরা বারবার ভুলে যায় যে এরা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী নাকি রাজ্য কেন্দ্র সরকারের কর্মচারী, এটা তো মাথায় রাখতে হবে। আমার মনে হয় এআইসিপিআর ফুল ফর্ম জানো, এই দিয়ে আমাদের ন্যায্য অধিকার সরকারকে দিতেই হবে, নইলে আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবাংলা কলকাতা স্তব্ধ করে দেবে, এই কথা আমরা জানিয়ে দিলাম সংগ্রামী। দাদা এক মিনিট, আপনারা তো ডিএ চাইছেন, আপনারা তো বলছেন অধিকার, কিন্তু আপনারা যে ডিএ চাইছেন রাজ্যের বঞ্চিত আপনাদের বেতন কেটে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। আমরা তো এমনিতেই 21 দিনের বেতন দিচ্ছে এই সরকার আমাদের, আমাদের আর কি কেটে নেবে, সরকার আর আমাদের কত শোষণ করবে, আমরা 30 দিন কাজ করে 21 দিনের বেতন পাই, এটা সরকারকে আমরা একটু স্মরণ করিয়ে দিলাম। আমার মনে হয় মুখ্যমন্ত্রী না ওই আপনার সিভিক ডাক্তার দেখান, উনি মনে হয় এখন ওনার মাথার কিছু ব্যামো হয়েছে, এই জন্য উনি সিভিক পুলিশের মতো, সিভিক নার্সের মতো, সিভিক ডাক্তার ওনাকে এসে দেখছে, সেই জন্য ওনার মাথাটা গড়বড় হয়ে গেছে, ওনার মুখ্যমন্ত্রী থাকার কোনো যোগ্যতা নেই, সেই জন্য উনি পাগলের প্রলাপ বইছেন ওই 14 তলায় বসেছে ওনাদের আন্দোলনের জন্য। সেই উত্তরটা তো আজও অধরা, কিন্তু আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করে নিয়োগ বাতিলের জন্য কাজ গড়ায় তুললেন তাদেরকেই, আর তারপরেই তারা প্রশ্ন তুলছেন, তারা বলছেন এ রাজ্যে সত্যি তো তাদের নিয়ে হচ্ছেটা কি, আদৌ কি তারা তাদের হকের ডিএটা পাবে, এই প্রশ্নই উঠছে এবং এই প্রশ্নই তারা করছেন। আজকের মতো হচ্ছে নাকি পর্ব এখানেই শেষ করছি, হচ্ছে নাকি ব্রেকিং সেগমেন্টের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়। কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বক্তব্য রাখছিলেন এবং অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে না পেরে মৃত সন্তানকে ব্যাগে পুরে বাড়ির পথে বাবা নিয়ে আসছিল, এমনকি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অমানবিক ঘটনা গতকাল সাক্ষী থেকেছে গোটা বাংলা, সেই অমানবিক ঘটনাতেও নির্বিকার মুখ্যমন্ত্রী, অনেক সময় শিশুকে কোলে করে নিয়ে যান মা এবং বাবারা, হয়তো সেই সময় অ্যাম্বুলেন্স ছিল না এমনটাই সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাম্বুলেন্সে ভাড়া দিতে না পেরে মৃত সন্তানকে ব্যাগে পুরে বাড়ির পথে হাঁটে বাবা, এবং গতকাল সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম উত্তর দিনাজপুরের মর্মান্তিক একটি ঘটনার সাক্ষী থেকেছে গোটা বাংলা, এবং সেই ঘটনার প্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সাফাই শুনুন। এটা হতে পারে যে একদম ছোট্ট শিশু কি, ছোট্ট শিশুদের অনেক সময় আমি দেখেছি যাদের কোলে করে নিয়ে যায়, এটা হতে পারে যে অ্যাম্বুলেন্সে ডেড বডি রেতে পরিবারও অনেক সময় নেয় না, এসব জেনারেলি হয় না, এটা পরিবারের ইচ্ছের ওপরে হয়। এখন তো অ্যাম্বুলেন্স প্রচুর হয়েছে, আমি তো হেলথ স্টেট গভর্নমেন্টের থেকে এবং এমপিলার থেকে প্রায় 400-500 অ্যাম্বুলেন্স করে দিয়েছি, যদি কোনো ঘাটতি থাকে সেটা লোকাল ঘাটতি থাকতে পারে, বাট আমি বলবো এসব না করতে, এগুলো দেখে নিতে। অমানবিকতার সেই ছবি দেখলো গোটা বাংলা, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীও বটে তিনি, এবং তিনি পরিষ্কার করে যে কথা বললেন যে অনেক সময় এরকম দেখা যায় মৃত সন্তানকে সঙ্গে করে নিয়ে যেতে, অর্থাৎ বাবা মা তারা কোলে করে নিয়ে যান, হয়তো সেই সময় অ্যাম্বুলেন্স ছিল না,
সেই কারণের জন্যই হয়তো সেই শিশুকে অর্থাৎ মৃত ওই শিশুকে কোলে করে নিয়ে যেতে হয়েছিল বাবা এবং মাকে, এমনটাই সাফাই দিতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে অ্যাম্বুলেন্স কেন সেখানে ছিল না, অ্যাম্বুলেন্স কেন অমিল ছিল, অ্যাম্বুলেন্স কেন পাওয়া যাচ্ছিল না, এমন অমানবিকতার ছবি কেন দেখতে হলো রাজ্যের মানুষকে। আর এই মুহূর্তে সরাসরি নিউজরুমের দিকে আমি নজর রাখবো, ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সিনিয়র এডিটর আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছে। ময়ূক, গোটা রাজ্য গতকাল যে ছবি দেখেছে, শুধুমাত্র গতকাল না, এর আগে জলপাইগুড়ির ছবি আমরা দেখেছি, অ্যাম্বুলেন্স নিয়ে যেভাবে কালোবাজারি হচ্ছে গতকাল, তার মধ্যে আরও একটা সংযোজন গতকালের ঘটনা। এবং মুখ্যমন্ত্রী তিনি আজ সাফাই দিচ্ছেন যে এরকম হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে, অ্যাম্বুলেন্স সেখানে ছিল না, একেবারে নর্মালি তিনি বলে গেলেন এই বিষয়টি। দেখো, প্রাথমিকভাবে একটা 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 রাজ্য, সে রাজ্যে বেসিক কিছু জিনিস রাজ্যের মানুষ চাইছেন এবং সেই জিনিসগুলো চাওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে কেন এতবার করে অনুরোধ করতে হবে, এতবার করে অনুনয় বিনয় করতে হবে, এবং তার থেকেও বড় কথা, কি অদ্ভুতভাবে চোখে লাগার মতন বিষয়, একদিকে বৈভব দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মন বোঝার জন্য কোটি টাকার বাসে করে যাচ্ছেন, হাজারে হাজারে গাড়ি আসছে বিভিন্ন জায়গা দিয়ে, হাজারে হাজারে সিকিউরিটির গাড়ি, নেতাদের গাড়ি, সমর্থকদের গাড়ি, এই সমস্ত গাড়ি আসছে, এবং এ বাংলাতে গরিব ঘরের একজন বাবা অ্যাম্বুলেন্স বা সববাহী যান পাননি বলে মৃত শিশুকে ব্যাগের মধ্যে ভরে এই বাংলাতেই নিয়ে যাচ্ছেন। এই বাংলার ছবি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গ্রামের মন বোঝার যে চেষ্টা, সেই চেষ্টার মধ্যে উঠে আসছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, তিনি বিভিন্ন ধরনের রাজকবি বিষয় নিয়ে বলতে শুরু করছেন, কখনো বলছেন সিভিক ডাক্তারের বিষয়ে, 15 দিনের মধ্যে নার্স তৈরি করার বিষয়, এই বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের, স্বাস্থ্য দপ্তরের প্রায়োরিটি লিস্টে। কিন্তু একটা বেসিক জিনিস, একটা অ্যাম্বুলেন্স পাওয়া, সববাহী যান পাওয়া, দালাল চক্র বন্ধ করা, হাসপাতালগুলোতে রোগী যাতে ভালোভাবে স্বাচ্ছন্দ্যের সাথে থাকতে পারে সেই সমস্ত জিনিসগুলো তৈরি করা, এইগুলো বাদে বাকি সমস্ত কাজ বোধহয় এ রাজ্যের শাসক দল এবং সরকার করছে, মানুষকে মানুষের মতন জ্ঞান করে বা ট্রিট করা ছাড়া। তনয়া, একেবারে তাই, অনেক অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও বটে মুখ্যমন্ত্রী, এবং তিনি যেভাবে সরলীকরণ করলেন গোটা ঘটনায়, তাতে ইতিমধ্যে রাজনৈতিক মহল থেকে সমালোচনা ঝড় উঠতে শুরু করে দিয়েছে। আপাতত ধন্যবাদ জানাবো ময়ূক তোমায়। মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী সাফাই তো আপনারা শুনলেন, কিন্তু মৃত শিশুর বাবা, সেই সন্তান হারা বাবা, তিনি কি বললেন? শুনুন। আমার পুত্র মারা গেছে, আমি গিয়েছিলাম, যদি এখন এইভাবে যদি এখন মিথ্যা কথা বলে তো আমি তো শান্তি পাবো না, তো বাচ্চা মেরে গিয়ে মারা গেছে আমার, এইভাবে যদি বলে। আপনি কি অ্যাম্বুলেন্স চেয়েছিলেন? অ্যাম্বুলেন্স চাইছিলাম। কার কাছে চেয়েছিলেন? সুপারম্যানের কাছেই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ ছিল, কেন না থাকলে আবার আমাকে কেমন করে এটা সাইন করালো, আর কেমন করে বডিটাকে এখান থেকে নিকলানো? আপনি ওদের কাছে কোনো অভিযোগ করেছেন? অভিযোগ করছি। লিখিতভাবে? লিখিতভাবে না, এমনি যখন আমার ছেলে যখন এখানে আছে, লিখিত করতে গিয়েছিলাম, যে বলতে গেছিলাম যে আমার ছেলে মারা গেছে, না টাকা চাচ্ছে অ্যাম্বুলেন্স পাচ্ছেন না, ওইটাও বলছিলাম, টাকা অ্যাম্বুলেন্সের কাছে গিয়েছিলাম, তখন সুপারম্যানের কাছে গেলাম, যখন কাগজটা নিতে দিতে বললাম যে আমার বাচ্চা মারা গেছে, তো এখান থেকে নেওয়ার জন্য নিয়ে যাব বাড়িতে, তো অ্যাম্বুলেন্স আছে কি না, আমার টাকা চাচ্ছে এখানে, অত টাকা দেওয়া যাবে না, ও সুপার বলতে এইভাবে চায়, ওদের ওইভাবে নিয়ে যায়, ওদের এখান থেকে সুবিধা নাই। হ্যাঁ, সুপার কিছুতেই তখন আমাকে বললো তুই ব্যবস্থা কর, আমি তখন নিজানি তখন চলে গেলাম, হ্যাঁ ব্যবস্থা করে নিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আরও বক্তব্য রেখেছেন চাকরি বাতিলের প্রসঙ্গে, তিনি যেমনটা বলেছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় দিয়ে আন্দোলনকারীরা, 36,000 শিক্ষকের সঙ্গে সরকার আছে এবং চাকরি গেলে হতাশ হবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছেন। মামলার জেরে বহু দপ্তরের নিয়োগ বন্ধ রয়েছে এমনটাই বলছেন তিনি। একই সঙ্গে দিয়ে আন্দোলনকারীদের জন্য 36,000 চাকরি বাতিল, আইনি টানা পড়েনি চাকরি বাতিল হয়েছে এমনটাও মন্তব্য করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। শুনুন। ডিএ নিয়ে চিৎকার করে, 3% ডিএ এবছরও পেয়েছে, আর প্রতিদিন গিয়ে গিয়ে র্যালি করছে, আর তাদের জন্যই 36,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। চাকরি বাতিল, এমনকি এই চাকরি বাতিলের ঘটনাতেও নিশানায় সেই ডিএন আন্দোলনকারীরা। 36,000 শিক্ষকের সঙ্গে সরকার রয়েছে, চাকরি গিয়েছে হতাশ হবেন, চাকরি গেলেও হতাশ হবেন না এমনটাই আশ্বস্ত করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, একই সঙ্গে তিনি আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, অর্থাৎ ডিএড প্রসঙ্গ তিনি তুলেছেন এবং ডিএড প্রসঙ্গ তুলতে গিয়ে রীতিমতো কেন্দ্রকে নিশানা করেছেন আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। কংগ্রেস বিজেপির হম্বিতম্বি, শুধু দাও দাও দাও। আমার 1,15,000 কোটি টাকা পড়ে আছে তো দিল্লিতে, টাকাটা এনে দিন না। 3% দিয়েছি, দরকার হলে আরও 3% করে দেবো, আমি যেটা পারি করতে। আজকে ভান্ডারে আমার যে টাকা আছে, আগে তো 1 তারিখে টিচাররা মাইনেও পেত না, 3-4 মাস পর পর মাইনে পেত, টোটালটাই আনসার্টেন ছিল। আজকে 1 তারিখে সবার মাইনে পৌঁছে যায়, মনে রাখবেন, যত স্কিম আছে টাইমলি পৌঁছে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। 3% দিচ্ছি এবং দরকারে আরও 3% বাড়াবো, তবে হ্যাঁ, এর জন্য কার্যত সেই নিশানা কেন্দ্রীয় সরকারকে, অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আরও একবার সামনে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র টাকা দিলেই যেই ডিএ বকেয়া রয়েছে তার মধ্যে থেকে 3% বাড়িয়ে দিতে পারবে রাজ্য। ডিএ বাধ্যতামূলক নয় সেটা ঐচ্ছিক, এমনটাও মন্তব্য করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি ডিএ আন্দোলনকারীদের জন্য চাকরি বাতিল হয়েছে এমনটাও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আইনি টানাপোড়েনের চাকরি বাতিল হয়েছে, যে 36,000 চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, মূলত তাদেরও পাশে দাঁড়াতে তাদেরকে আশ্বস্ত করতেও শোনা গিয়েছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ডিএ আন্দোলনকারীদের জন্য যে চাকরি গেল, এমনকি ডিএ দিতে তার কোনো সমস্যা না থাকলেও 3% ডিএ তিনি বাড়িয়ে দিতে পারেন যদি কেন্দ্রের তরফ থেকে যে অর্থ বরাদ্দ করা হয়, কেন্দ্রীয় তহবিলে যে টাকা আসার কথা রাজ্যে, সেই রাজ্যের বরাদ্দ টাকা যদি চলে আসে, যদি সেই টাকা আনানো সম্ভব হয়, তাহলে 3% ডিএ তিনি বাড়িয়ে দিতে পারেন, এমনটাও মন্তব্য করতে আজ শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং একই সঙ্গে চাকরি বাতিল নিশানায় সেই ডিএর আন্দোলনকারীরা। 36,000 শিক্ষকের সঙ্গে সরকার রয়েছে, চাকরি গেলে হতাশ হবে না, মামলার জেরে বহু দপ্তরে নিয়োগ বন্ধ রয়েছে, এমনকি ডিএ আন্দোলনকারীদের জন্য 36,000 চাকরি বাতিল, আইনি টানাপোড়েনে চাকরি বাতিল, দিল্লিতে গিয়ে বললে টাকা বন্ধ করে দাও, এমনটাও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ডিএ বাধ্যতামূলক নয় এটি ঐচ্ছিক, এমনটাও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আপনাদের পুরো পক্ষে তাই 126% ডিএ আমার অপশন নয়, তার সত্ত্বেও অপশন অধিকার নয়, তা সত্ত্বেও আমরা দিয়েছি। 6 পে কমিশনের টাকাও আলাদা করে দিয়েছে, যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তার ফাইন্যান্সিয়াল পলিসি আলাদা, তার এমপ্লয়মেন্ট সার্ভিস রুলস আলাদা, যে স্টেট গভর্নমেন্টে চাকরি করে তার সার্ভিস রুল আলাদা। তো জান না, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরিটা খুঁজে নিন না, তাহলে আরও বেশি মাইনে পাবেন, বেশি ডিএ পাবেন। আর আমাদের রাজ্য সরকারে যখন চাকরিতে ঢুকেছেন, তখন রাজ্য সরকারের যে নিয়মকানুনগুলো আছে আমরা সেই অনুযায়ী করছি। ডিএ ইজ নট আওয়ার অপশান, ডিএ ইজ নট ম্যান্ডেটারি অপশান। আমার যদি টাকা থাকে আমি ভালোবেসে কাউকে একটু পুরস্কার দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবার পর রাজ্যের ডিএ আন্দোলনকারীরা যারা ধর্ণায় বসে রয়েছেন দীর্ঘদিন ধরে, তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া শুনুন। জিজ্ঞাসা করবেন কোনো সময় সুযোগ পেলে, যে এই যে 36,000 এগেনস্টে মামলা হয়েছিল, সেই মামলা করেছিল কারা? আপনার দুর্নীতির ফলে চাকরি পাওয়ার না পাওয়ারা কাদের বিরুদ্ধে করেছিল? আপনারই একটা সংস্থা দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে, তার কর্তা ব্যক্তির এখন জেলের সুখনিদ্রায় আছেন, তারপরে দায়িত্ব দিলেন কাকে? এমন একটা ব্যক্তিকে দায়িত্ব দিলেন যিনি ইচ্ছাকৃতভাবে এই মামলাকে গুলিয়ে দেওয়ার জন্য তথ্য দিলেন না। প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা বলছি, তার ফল ভুগতে হলো কাকে? 6 বছর ধরে নিজের যোগ্যতায় চাকরি বাকরি করা, এই রাজ্যের সম্মানের সাথে কাজ করা প্রাথমিক শিক্ষকদেরকে। এই রায়ের সাথে, এই মামলার সাথে আমাদের সংযোগটা কোথায়, যে আমাদের আন্দোলনের ফলে ইয়ে গেল? তাহলে কি এটা বলতে হবে যে আপনি কর্মচারীর সাথে সাথে এই রাজ্যের বেকার ছেলে মেয়েদের সাথে হেঁটে উঠতে না পেরে এই 36,000-এর উপরে প্রতিহিংসা চরিতার্থ করলেন? এটাই তো তাহলে প্রমাণিত হয়।
মহার্গ ভাতার দাবিতে বন্ধ সরকারি কর্মীদের বন্ধে সামিল হওয়ায় চাকরি জীবনে ছেদের বিজ্ঞপ্তি এবং রাজ্যের বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন হাইকোর্টের। কি করে এমন বিজ্ঞপ্তি রাজ্যের তরফ থেকে দেওয়া হয় এই নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারপতি। সরাসরি প্রিয়াঙ্কার সঙ্গে আমি কথা বলবো। প্রিয়াঙ্কা, আদালতের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে রাজ্যের যে বিজ্ঞপ্তি তা নিয়ে রীতিমতন প্রশ্ন উঠছে, বিচারপতি তিনি নিজে অবাক হয়ে গিয়েছেন। দেখো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট পর্যবেক্ষণ যে বন্ধে সামিল হলে কর্মজীবনে ছেদ পড়বে এমন বিজ্ঞপ্তি কি করে দিতে পারে রাজ্য, এমন প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিষয়টা ঠিক কী? বিষয়টি হলো মহার্ঘ ভাতার দাবিতে বন্ধে সামিল হয়েছিলেন শিক্ষক এবং তারপরেই তার কাছে আসে একটি বিজ্ঞপ্তি এবং সেই মামলায় এবং তার পরবর্তীকালে বদলির নোটিশ আসে তার কাছে এবং বদলির নোটিশের ওপরে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এক শিক্ষক এবং তারপরেই হাইকোর্টের স্পষ্ট নির্দেশ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নোটিশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো। অমিতবাবু, যার যেই শিক্ষকের এই কাছে এই নোটিশ এসে পৌঁছেছে, গত 10ই মার্চ বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বন্ধে সামিল হয়েছিলেন তিনি, তারপরেই 14ই এপ্রিল তাকে শো কজ করা হয় এবং 14ই এপ্রিল শো কজের পর 25শে এপ্রিল তার কাছে বদলির নোটিশ পাঠানো হয়। বাড়ি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে একটি স্কুলে তাকে বদলি করা হয় এবং তারপরেই সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অমিতবাবু স্কুল শিক্ষক। এবং শোকজ আর বদলির নোটিশ একে অপরের সাথে সম্পর্কযুক্ত এমনটাই মন্তব্য করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 26শে জুন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিচারপতির যে মন্তব্য যে বন্ধে সামিল হলে কর্মজীবনে ছেদ পড়বে এই ধরনের বিজ্ঞপ্তি কি করে দিতে পারে রাজ্য, সেই প্রশ্নই তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। মহার্ঘ ভাতার দাবিতে বন্ধ সরকারি কর্মীদের এবং বন্ধে সামিল হওয়ায় চাকরি জীবনে ছেদের বিজ্ঞপ্তি রাজ্যের বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন হাইকোর্টের। কি করে এমন বিজ্ঞপ্তি রাজ্যের তরফ থেকে দেওয়া হতে পারে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি।